দেড় মাসেরও বেশি সময় পর শর্ত সাপেক্ষে চালু হয়েছে দূরপাল্লার বাস চলাচল। এতে প্রাণ ফিরেছে টার্মিনালগুলোতে, তবে বাস যাত্রীদের গুনতে হচ্ছে 60% বাড়তি ভাড়া। সকাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় বেড়েছে। আরো জানাচ্ছেন তাহমিনা সংগীতা। টানা 49 দিন পর ঘুরছে বাসের চাকা। সকাল থেকে টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়তে শুরু করে, তবে তাতে যাত্রীদের চাপ তুলনামূলক কম। উত্তরবঙ্গের বাসগুলোতেও নেই যাত্রীর চাপ। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়বে বলে আশা বাস মালিক শ্রমিকদের। যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে। এদিকে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন রুটে 3টি ট্রেন ছেড়ে যায়। স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে আসন সংখ্যাও সীমিত রাখা হয়েছে। সকালে রেল স্টেশনগুলোতে যাত্রীদের চাপ তেমন একটা ছিল না। সুরক্ষা নিশ্চিতে ট্রেনের প্রতিটি কক্ষে ছিটানো হয়েছে জীবাণুনাশক। মাস্ক পরা নিশ্চিতে আছে কঠোর নজরদারি। সদরঘাট লঞ্চ টার্মিনালে উল্টো চিত্র দেখা গেছে। যাত্রীদের ভিড়, একটি আসন ফাঁকা রেখেই যাত্রী পরিবহন করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে বরিশাল ও ভোলায় লঞ্চ ছেড়ে যায়, তাই লঞ্চ চলাচল শুরু হওয়ায় সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাহমিনা সংগীতা, নাগরিক।